বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরালের কালীগোচ্ছ ইউনিয়নের আকাশের অটোরিকশার সাথে একই ইউনিয়নের সাবেক মেম্বারের ছেলে তোফাজ্জলের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি হয়। এই ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় তোফাজ্জলের লোকজন আকাশের উপর হামলা করলে গুরুতর আহত হয়। ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে শুক্রবার ইফতারের পর কালীগোচ্ছ বাজারের দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় বাজারে বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। আহত হন 25 জন। হাসপাতালে নেওয়ার পর ফয়সাল নামে এক যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত স্বজনদের দাবি, পুলিশের রাবার বুলেটেই তার মৃত্যু হয়েছে। এদিকে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসক। বুলেট পায়ার্স করছে কিনা এটা আসলে পোস্টমর্টমের পরে বোঝা যাবে। পুলিশ বলছে সংঘর্ষের সময় তাদের লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। ককটেল স্প্লিন্টারও মৃত্যু হতে পারে। সংঘর্ষের ফলে ব্যাপক পরিমাণে ককটেল বিস্ফোরক জাতীয় চার্জ হয়েছে, এইগুলোর স্প্লিন্টারের আঘাতে মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। সংঘর্ষের পর থেকেই পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উদ্ধব চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।